ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ইন অ্যাসোসিয়েশন উইথ আনাকাডেমি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে সুখবরটি জানিয়ে দেবো, যাদের বাড়ির ছেলে মেয়েরা, ভাই বোন বা আপনার ছেলে মেয়ে যাই হোক না কেন, যদি স্কুলে পড়ে তো স্কুলের তরফ থেকে একটা সুখবর বেরিয়ে এসেছে। ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা জানেন মুখ্যমন্ত্রী ভোটের আগে বেশ ভালো ভালো ঘোষণা করছেন, সুখবর দিচ্ছেন যে অনলাইনে পড়াশোনা করার জন্য ট্যাব অথবা মোবাইল দেওয়ার কথা ছিল, তার বদলে 10,000 টাকার ঘোষণা কিন্তু হয়ে গেছে। ইতিমধ্যে তার ফর্ম টর্ম জমা নিয়ে 10,000 টাকা অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা চলছে। ইতিমধ্যেই ঘোষণা করেছেন চোখের আলো প্রকল্প, বর্তমানে আরও একটি খুব ভালো ঘোষণা যেটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। টোটাল ডিটেলস জানিয়ে দেবো, কমপ্লিট ইনফরমেশান পাবেন এই ভিডিওতে। স্কুল শিক্ষার্থীদের জন্য এই সুখবরটি, সেটা হচ্ছে প্রত্যেকে পোশাক পাবে, কোন কোন ক্লাসের ছেলে মেয়েরা পাবে, কী কী পাবে, কীভাবে পাবে, সমস্ত ডিটেলস আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পেতে। সবথেকে ভালো আপডেট পাওয়া গেল হিন্দুস্তান টাইমস বাংলা অফিসিয়াল পোর্টাল থেকে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পোর্টালে সমস্ত ডিটেলসটা খুব ভালো করে বলা আছে। ফেব্রুয়ারির মধ্যেই পোশাক মিলবে স্কুল শিক্ষার্থীদের, এসআইকে নির্দেশ দিয়েছে নবান্ন। কী লেখা আছে দেখুন, স্কুল শিক্ষার্থীদের পোশাক দেওয়ার প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। করোনা সংক্রমণের কারণে গত বছর ছাত্রছাত্রীদের পোশাক দেওয়া সম্ভব হয়নি, এবার পোশাক দেওয়ার জন্য স্কুলগুলোর কাছে নির্দেশ পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। তার আগেই ফেব্রুয়ারিতে পোশাক দেওয়া সম্পূর্ণ করে ফেলবে বলে প্রশাসন সূত্রে খবর আছে। পড়ুয়াদের স্কুলে পোশাক দেওয়ার বিষয়টি দেখভাল করে সমগ্র শিক্ষা মিশনই। সমগ্র শিক্ষা মিশনের জেলা আধিকারিক সৌমনা বন্দ্যোপাধ্যায় বিষয়টি মেনে নিয়ে জানিয়েছেন, আগামী মাসে ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক দেওয়া হবে, এই জন্য যে পদক্ষেপ নেওয়ার তা করা হচ্ছে। প্রশাসন সূত্রে এটাও খবর, সম্প্রতি রাজ্য থেকে এ ব্যাপারে জেলায় প্রয়োজনীয় নির্দেশ এসেছে, সেই নির্দেশিকা পাঠানো হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শক যারা আছেন এসআই তাদের কাছে। এসআইরাই চক্রস্তরে সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটরের দায়িত্বে কিন্তু রয়েছেন। পড়ুয়াদের স্কুলের পোশাক দেওয়া সংক্রান্ত নির্দেশিকা প্রাপ্তির কথা মানছে স্কুলগুলিও। শালবনির জয়পুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত মণ্ডল বলেছেন, গাইডলাইন মেনে পদক্ষেপ করা হবে। মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম সুন্দর মহাপাত্র জানিয়েছেন, স্কুলের তরফে যে পদক্ষেপ করার তা করা হচ্ছে। সূত্রে খবর আছে, ফেব্রুয়ারিতে স্কুল থেকে মিড ডে মিলের সামগ্রী বিলির সময়ই স্কুলের পোশাক দেওয়া হবে। মিড ডে মিলের সামগ্রী আনতে পড়ুয়াদের স্কুলে যেতে হয় না, তাদের অভিভাবকেরা যান, এক্ষেত্রেও অভিভাবকদের হাতেই স্কুলের পোশাক তুলে দেওয়া হবে। পোশাক নেবার জন্য পড়ুয়াদের আর স্কুলে যেতে হবে না। জেলার এক শিক্ষা আধিকারিক বলেন, স্কুল খোলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তাই স্কুলের পোশাক অভিভাবকদের হাতে দিয়ে দেওয়া হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের পোশাক দেওয়া হয়, এবার নবম শ্রেণীর পড়ুয়াদেরও তা দেওয়া হবে, কারণ গত বছর পোশাক দেওয়া হয়নি। গত বছর যারা অষ্টম শ্রেণীতে পড়তো তারা এখন নবম শ্রেণীতে পড়ে, এবারও স্বনির্ভর দলের মাধ্যমে স্কুল পড়ুয়াদের পোশাক দেওয়া হবে। জানা যাচ্ছে জেলায় শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সংখ্যা প্রায় 6,500, প্রত্যেককে 2 সেট করে পোশাক দেওয়া হবে। স্কুলের 2 সেট পোশাক তৈরির জন্য পড়ুয়া পিছু ধার্য করা হয়েছে 600 টাকা, অর্থাৎ এক্ষেত্রে ব্যয় হবে মোট 80 কোটি টাকা। প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের মধ্যেই টাকা পৌঁছবে স্কুলগুলোতে। নির্দেশিকায় জানানো হয়েছে জানুয়ারি মাসে মিড ডে মিলের সামগ্রী নিতে যখন স্কুলে আসবেন অভিভাবকরা তখন তাদের কাছ থেকে পড়ুয়াদের পোশাকের মাপ জেনে নিতে হবে। 13 জানুয়ারির মধ্যে মাপ জেনে নেওয়ার কাজ শেষ করতে হবে। 18 জানুয়ারির মধ্যে পোশাক সরবরাহকারী স্বনির্ভর দল বাছাই করতে হবে এবং 19 জানুয়ারির মধ্যে ওই দলকে বরাদ দিতে হবে। 19 ফেব্রুয়ারির মধ্যে পোশাক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব নিতে হবে। জেলার এক শিক্ষা আধিকারিক জানান, পোশাকের মানের সঙ্গে কোনো রকম সমঝোতা করা হবে না। বন্ধুরা বিষয়টি বুঝতে পারলেন, খুবই ভালো খবর যে গত বছর যারা পোশাক পায়নি এবছর তারাও পাবে এবং 2 সেট করে পাবে, যেহেতু গত বছর পায়নি। আগেতে অষ্টম শ্রেণী পর্যন্ত পোশাক দেওয়া হতো, এবারে নবম শ্রেণীটাও দেওয়া হবে। যেহেতু গত বছর দেওয়া হয়নি, সুতরাং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা গত বছর মিস গেছে, তারা এবছর নবম শ্রেণীতে পড়ছে, তাদেরকেও পোশাকটি দেওয়া হবে। 80 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, প্রত্যেকটা বাচ্চা পিছু 600 টাকার পোশাক কিন্তু দেওয়া হবে। তো আপনাদের স্কুলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট মাপজোক আপনাদেরকে পৌঁছে দিতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনারা যখন স্কুলে মিড ডে মিল নিতে যাবেন পোশাকটি হাতে পেয়ে যাবেন এমনটাই জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানবেন আমরা হিন্দুস্তান টাইমস বাংলা অফিসিয়াল পোর্টালের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখছি, আপনারা বিস্তারিত দেখবেন।
যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আনাকাডেমি আপনাদেরকে হেল্প করবে। WBPSC রেজলিউশন 2021 বেশ কয়েকটি ব্যাচ চালু হয়েছে, আপনাদের জন্য জানিয়ে দেবো। ত্রয়ী ব্যাচ, 60 দিনের রেজলিউশন ব্যাচ, এখানে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং CSAT-র জন্য আপনারা চোস্ত হয়ে উঠতে পারবেন। প্রসেনজিৎ সাহা, রাজকুমার সাহা, সব্যসাচী মজুমদার আপনাদেরকে হেল্প করবে। এই ব্যাচ শুরু হচ্ছে 3rd January থেকে। যুগলবন্দি ব্যাচে আপনি জয়েন করতে পারেন, 60 দিনের রেজলিউশন ব্যাচ, এখানে WB প্রিলিমসের সমস্ত রকম সহায়তা হবে। ইকোনমিক্স এবং পলিটির ওপর চোস্ত হয়ে উঠতে আপনাদেরকে সুশ্রুতা চৌধুরী এবং রাহুল চক্রবর্তী সাহায্য করবে। এই ব্যাচ 4th January থেকে শুরু হয়েছে। ইচ্ছেপূরণ ব্যাচে আপনি জয়েন করতে পারেন, PSC ফুড সাব ইন্সপেক্টর 2021 প্রিলিমসের জন্য এই ব্যাচ। এই ব্যাচ 6 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সবকটা ব্যাচ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা করানো হবে, আপনাদের উপকার করবে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে। আগমন রেজলিউশন ব্যাচে যদি আপনি যোগদান করেন, WBPSC 2022 প্রিলিমসের ফুল ইয়ার ব্যাচ, এটা স্টার্ট হচ্ছে 6th December, অলরেডি স্টার্টেড। এবং আছে মিশন খাকি ব্যাচ। মিশন খাকি ব্যাচ হচ্ছে WBPSI এবং WBP কনস্টেবলদের জন্য, 2021-এ নিয়োগ হবে। এটা 7th January থেকে স্টার্ট হচ্ছে এই ব্যাচ। এখানে সঙ্গীতা পাল, আলামিন রহমান, মিলাজুল ইসলাম, ফিরোজ আলী, কুন্তল কাস হাসনাত সাহায্য করবে আপনাদেরকে। প্রত্যেকটা ব্যাচের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং এই ব্যাচের লিঙ্কের সঙ্গে আপনারা যে রকম কোর্স প্যাকেজ বলা আছে তার থেকে 10% ছাড় পেয়ে যাবেন যদি আপনি স্মার্ট দুনিয়া কোড ইউজ করেন, SMARTDUNIYA, স্মার্ট দুনিয়া উইদাউট স্পেস, আপনারা ক্যাপিটালে পুট করবেন, আপনারা 10% ছাড় পাবেন প্রত্যেকটা কোর্সের সঙ্গে। ধন্যবাদ।